আসসালাম আলাইকুম সুপ্রিয় মুসলিম দিনদার ভাই ও বোনেরা প্রতিবারের মতো আজকে একটি ইসলামের গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে এসেছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি দুয়াটি ছোট্ট হলেও গুরুত্ব অনেক বেশি জুলুমের অপরাধে আল্লাহ অনেক আজাব ও গজব নাজিল করেন তাই কুরআনুল কারিমের অনেক আয়াতেই মানুষের ওপর জুলুমের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আবার পরকালে জালিমদের ওপর দৃষ্টি পড়লেই মুমিন বান্দা আল্লাহর কাছে আবেদন করবে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে এই জালেমদের সাথী করো না তাই তো জালেম অত্যাচারী ও অপরাধের সঙ্গী হওয়া থেকে বিরত থাকতে দুনিয়াতে বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করা উচিত যদিও দোয়াটি ছোট্ট কিন্তু এর আহ্বান ও গুরুত্ব অনেক বেশি এই আহ্বানে রয়েছে নিজেকে জালেম থেকে হেফাজত করার কথা আবার জালেমের সঙ্গী হওয়া থেকে বিরত থাকার আহ্বান রয়েছে এতে যেভাবে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন আরাফ সাতচল্লিশ অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেম সম্প্রদায়ের সঙ্গী বানিও না সুতরাং প্রত্যেক মমিন মুসলমানদের উচিত জালেম অত্যাচারী অপরাধীদের সঙ্গী হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখা। তাদের সঙ্গী হওয়া থেকে বিরত থাকতে আল্লাহর শেখানো ভাষায় তারই দরবারে বেশি বেশি দোয়া করতে থাকা আল্লাহ তালা মুসলিমাহ আল্লাহর এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পরে জালেমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন